قالوا لنا هذه হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার সকাল থেকে হাজিরা দলে দলে মক্কার পথে রওনা হন। এর আগের দিনও পৌঁছান অনেকে। মক্কায় পৌঁছে কাবা শরীফ ঘিরে অনেকেই আবার তাওয়াফে অংশ নেন, মশগুল হন ইবাদত বন্দিকিতে। ফিরতি ফ্লাইট শুরু হবে তাই এর প্রস্তুতি শুরু করেছেন বাংলাদেশি হাজিরা, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সে সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হাজিদের 500-এরও বেশি ব্যাগেজ হারিয়ে গেছে। এ নিয়ে দুশ্চিন্তায়ও আছেন অনেকে। আমি গত 22 তারিখ সৌদি এয়ারলাইন্সে হজ উদ্দেশ্যে সৌদি আরব এসেছি, কিন্তু আমি এর পূর্বেও 2 বার হজ করেছি। এই ধরনের অব্যবস্থাপনা আমি দেখি না ইতিপূর্বে। আমি হজ করেছি, হজ ফ্লাইটে নামার পরে টার্মিনালে সরাসরি লাগেজ চলে আসছে, আমার লাগেজ আমি নিয়ে আমি বাসে উঠেছি। এই বছর যে এই ধরনের একটি ব্যবস্থাপনা করছে, এটার কোনো প্রচার প্রচারণা নাই, হাজি সাহেবরা জানে না। যদি জানতো, আমি নিজেও যদি জানতাম, তাহলে ওই লাগেজ আমার ওষুধপত্র জামা কাপড় সমস্ত কিছু ওই লাগেজে, যদি জানতো আমার লাগেজ আনার এই দরকার ছিল না। আমি হ্যান্ড লাগেজের মধ্যে সমস্ত কিছু নিয়ে চলে আসতাম। আমি এখানে গত 24 তারিখে কমপ্লেন দিছি, কিন্তু কমপ্লেন দেওয়ার পর এটা অভিযোগ আকারে আছে। হ্যাঁ কয় হ্যার কাছে যান, ওই টেবিল থেকে ওই টেবিলে যান, উপরে যান, 105-এ যান, হ্যাঁ 203-এ যান। এই অবস্থা করতে করতে আমি মিনায় যাওয়ার আগে আমি একটা পেরেশানির মধ্যে আমি ই করছি। মিনার থেকে আজকে শেষ কঙ্কর মাইরে আসলাম, আসার পরে আমি লাগেজ খুঁজলাম, লাগেজ নাই। তা এখন এই লাগেজ আমি 1-2 তারিখে মদিনা যাব। এখন আদু কি এই লাগেজ পাবো, পাওয়ার প্রসেস কি, বা পাইলে আমাকে কি সান্ত্বনা দিবে? এই হজ অফিস থেকে তো একটা অফিসার অন্তত তোমাকে বলবে যে আপনি চিন্তা করেন না, আপনার লাগেজ যথাযথভাবে পৌঁছে যাবে বাংলাদেশে। আমি এই ধরনের কোনো এখান থেকে কোনো ধরনের ব্যবস্থাপনার কোনো অথরিটির কোনো বক্তব্য আমি আজ পর্যন্ত পাই নাই। হজও শেষ হয়ে গেছে, প্রায় শেষ, শেষের দিকে আছে, কিন্তু আমি আমার লাগেজটা এখনও পাই নাই। লাগেজটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা প্যাসেঞ্জারের, তাই না? লাগেজে তো শুধু কাপড় চোপড় থাকবে এমন তো কিছু না। আমার ওয়াইফের ওষুধপত্র ছিল যেটা এখানকার প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না, তা ওষুধপত্র আমি লাগেজে করে নিয়ে এসেছি। হ্যান্ড লাগেজে আনি নাই, কারণ অনেক সময় হ্যান্ড লাগেজে ওষুধপত্র আনতে দেয় না। তা লাগেজটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, লাগেজ এখন পর্যন্ত পাই নাই। আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি, বিভিন্ন জায়গায় কমপ্লেন দিয়েছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আজ অবধি লাগেজ পাই নাই। 2 তারিখ থেকে হাজিদের দেশে ফেরা শুরু হবে, আর 2 তারিখ থেকে আবার হজের পরে মদিনাতে হজযাত্রীরা যাওয়া শুরু করবে। আশা করছি যে দেশে ফেরা এবং মদিনায় সফর দুইটাই স্বাচ্ছন্দ্যে হাজি সাহেবরা করতে পারবেন। আমরা হজ মিশন প্রস্তুত আছি হাজি সাহেবদের সেবার জন্য। যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের খোঁজ খবর আমরা নিচ্ছি, যারা অসুস্থ আছেন তাদেরকে সব রকম সেবা দেওয়ার প্রস্তুতি চলছে। আশা করছি যে এই সমস্যা হবে না, এগুলো কালকের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে। তবে প্রচণ্ড গরমে হাজি সাহেবরা একটু কষ্ট পেয়েছেন, যার কারণে শারীরিকভাবে অনেকেই দুর্বল হয়েছেন। তারপরও আমার মনে হয় যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এবছরে পবিত্র হজ পালিত হয়েছে। হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে সব আয়োজন চূড়ান্ত হয়েছে বলে জানান বিমান কর্মকর্তারা। 2 তারিখ রোববার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট, ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে 400 হাজি সাহেবকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো এই বছরের ফিরতি ফ্লাইটগুলোকে নির্বিঘ্ন করার জন্য এবং তাদের এই যাত্রা স্বাচ্ছন্দ্য করার জন্য, স্বাচ্ছন্দ্য উভয় করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। এর মধ্যে আমরা মক্কাতে আমরা একটি অস্থায়ী অফিস ইতিমধ্যে চালু করেছি, যাতে আমাদের সম্মানিত হাজিগণ তাদের চাহিদা মোতাবেক, তাদের যদি তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় বা তারা যদি তাদের সেক্টর পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এটি করতে পারবেন এবং আমরা করে দিব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বাড়তি জনবল আমরা নিয়োজিত করেছি। তারা জেদ্দা, মদিনা এবং মক্কাতে সার্বক্ষণিক আমাদের সম্মানিত হাজিগণের সেবায় নিয়োজিত থাকবেন। তাদের যে কোনো বিষয়ে, তাদের ব্যাগেজ ব্যবস্থাপনা, তাদের টিকিটের তারিখ পরিবর্তন করা থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের চাহিদা পূরণ করতে তারা সচেষ্ট থাকবে। বৈধ অনুমোদন বা পারমিট ছাড়া হজে আসায় 1,59,188 জন হজযাত্রীকে ফেরত পাঠানো হচ্ছে এবার। এসব হজযাত্রীকে পরিবহন করেছে এমন 1,09,118 যানবাহনও জব্দ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে 6 মাসের কারাদণ্ড ও 50,000 রিয়াল জরিমানার বিধান রয়েছে।
على عدم حمل الأمتعة. نؤكد على ذلك، عدم حمل الأمتعة على مشهد الجمرات ومسجد الحرام والتزام بالهدوء والانتظام في التحرك. এদিকে সৌদি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অতিরিক্ত গরমে 6,700 বেশি হাজি এবার হিটে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 4,000 ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা।